এটা আমার খুব শখের নোটপ্যাড কালেকশন। এর অধিকাংশই আমি গিফট হিসেবে পেয়েছি এবং হয়তোবা এগুলো যখন একটা একটা করে আমি সবগুলো দেখাবো আপনি কিছু আইডিয়া পাবেন যে কোনটা হয়তোবা আপনি গিফট হিসেবে সিলেক্ট করতে চান। তো সবার ফার্স্টে আমার সবথেকে ফেভারিট নোটপ্যাডটা হচ্ছে এটা। এটা জারাপু গিফট দিয়েছিলেন এবং এটার মধ্যে একটা লক আছে, খুব সুন্দর মতো ওপেন হয়, ক্লোজ হয় এবং বেশ সুন্দর কারুকাজ করা আছে এবং পৃষ্ঠাগুলোর মধ্যেও দেয়া আছে পুরো জিনিসটা। এরপরে যে জিনিসটা আমার খুব সুন্দর লাগে নোটপ্যাড সেটা হচ্ছে এটা। এটা খুব সম্ভবত একটা লাইব্রেরিতে আমি গিয়েছিলাম এবং বই না কিনে এই নোটপ্যাডটা কিনে ফেরত এসেছিলাম। পুরো জিনিসটার মধ্যে একটা নকশি কাঁথার মতো ভাইব আছে। এরপরে এই দুটো নোটপ্যাড আমার খুব দারুণ লাগে, যদিও খুব একটা প্র্যাকটিক্যাল না, কারণ অনেক বেশি শাইনি, অনেক বেশি এলিমেন্টস আছে। বিশেষ করে আমার ভালো লাগে হচ্ছে এই ফিনিক্স নোটপ্যাডটা, এটার মধ্যে বিভিন্ন বিডস আছে এবং গিফট কিংবা প্রপস হিসেবে বেশ দারুণ। এই নোটপ্যাডটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম বইমেলাতে এবং এটার টেক্সচারটা আমার খুব ভালো লাগে এবং যিনি গিফট দিয়েছিলেন সেই ভদ্রমহিলা বেশ কিছু পেন্টিংসও এটার মধ্যে দিয়েছিলেন। অ্যান্ড স্পেশাল পার্ট ভালো লাগে হচ্ছে এই বিডসটা, সে নিচে এই পার্টটা বুকমার্কের পার্টটা খুব দারুণ লাগে আমার। এই নোটপ্যাডটা একটু গ্লসি, তো যখন এই যে ডিজিটাল ওয়াকম কিনতে গিয়েছিলাম ডিজিটাল ডিসপ্লে ড্রয়িং করার জন্য তখন এখানে ভাইয়া গিফট দিয়েছিলেন এবং এই ইলাস্ট্রেশনটা খুব সম্ভবত মোর্শেদ মিশু ভাইয়ের আঁকা। ফিনিশ দ্য স্কেচ বুক ফার্স্ট, অর্থাৎ বহুত আইডিয়া আসবে বাট যে আইডিয়াটা নিয়ে স্টার্ট করেছি কাজ ওইটা আগে শেষ করি তারপর নেক্সট আইডিয়াতে যেন যাই। এরপর দুটো হার্ড কভারের নোটপ্যাড আছে, একটা হচ্ছে আই বিলিভ ইন মাই সেলফ, আরেকটা হচ্ছে এটা শহর এবং উপরে দেখবেন যে লোগোটা সরিয়ে ফেলা হয়েছে। আমি অপ্রয়োজনীয় লোগো খুবই অপছন্দ করি, স্পেশালি যখন জিনিসগুলো খুব সুন্দর হয়, সুন্দর সুন্দর জিনিসে কেন আমি লোগো বসিয়ে জিনিসটা নষ্ট করে ফেলবো? লোগোটা দিলে পিছে দেই বা সামনে লোগোটা দিলে আমি অনেক বেশি বিরক্ত হই এবং কোনো নোটপ্যাডে দেখবেন না যে কোথাও লোগো আছে, এবং যদি লোগোটা থাকে ওটা টেক্সটের লোগো থাকবে না, হয়তো বা কোনো একটা ড্রয়িং থাকবে কিংবা ইলাস্ট্রেশনের লোগো থাকবে। এরপর কতগুলো সুন্দর সুন্দর কভারের নোটপ্যাড আছে, যেমন তো মুঘল মিনিয়েচার আর্টের, এটা তো ডালি, আর্ট ক্যান ইট, আর টাইম ইজ এ সাইলেন্ট কিলার। এই নোটপ্যাডটা আমি সবসময় আমার নিজের সাথে ক্যারি করি এবং এটা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, দেখতে সুন্দর, ছবির একটা কর্নারে রাখলে ভালো লাগে, প্লাস একটু ফোমওয়ালা, একটা অর্নামেন্ট হিসেবেও কাজ করে। তো এটা সবসময় আমি আমার সাথে রাখি এবং যা কিছু মাথায় থাকে সব কিছু এখানে নোট করি। এই নোটপ্যাডটা একটু স্পেশাল কারণ এটা আমার কলেজের আমাকে গিফট দিয়েছিল এবং তাদের সাথে আমি জাস্ট এক মাস ছিলাম, তবুও তারা যেদিন আমার বার্থডে ছিল ওরা মনে করে আমাকে গিফট দিয়েছিল। আর অনেক কিছু ছিল বাট এটা জাস্ট মনে আছে। এবং এটার মধ্যে আমি আমার স্বপ্নগুলো জার্নাল করতাম, সো তখন বেশি স্বপ্ন দেখতাম না, তখন নাইটমেয়ার্স দেখতাম, সো ওইটাই ছিল আর কি এখানে। এটা বইমেলায় পেয়েছিলাম কাঠের এবং ফ্লিপ, বেশ সুন্দর। আমার মনে হয় এইগুলো নোটপ্যাড খুবই কমন, আমরা সবাই দেখেছি কিংবা অনেকের কাছে আছে। ভ্যান গগের বিভিন্ন আর্ট আপনার এটা আছে, যে এইটা আমার সবথেকে বেশি কমন ডিজাইন ফ্লোরালটা, তারপর আপনার স্টেরিনাইটস, সো অনেকগুলোই আছে। এবার সবগুলো পেন্টিংয়ের মিনিংগুলো যদি জানা যেত তাহলে আরও বেশি দারুণ। ফর এক্সাম্পল, এই পেন্টিংটা আপনাকে একটা আবদ্ধ অনুভূতির মধ্যে ফেলে দিতে পারে, এরকম একটা পেন্টিংয়ের পিছনে ফিলসফিটা এরকম যে এটার মধ্যে কোনো স্কেপ নাই। তো সবগুলো যদি আর্টটা বোঝা যায় তাহলে নোটপ্যাডের মধ্যে আপনি আরও অনেক কিছু দেখবেন যেটা অন্যরা হয়তো খেয়াল করবে না। এগুলো থেকে ইউনিক হচ্ছে এই ঢাকা নোটবুকটা এবং দুই পাশে আছে এবং বেশ সুন্দর দেশীয় একটা ধাঁচ আছে। এই সব কিছুর উপর বাকি থাকে হচ্ছে আমার পকেট নোটবুকস, কারণ সব জায়গায় হয়তো আমি আমার বড় নোটবুকটা নিয়ে যেতে পারবো না, তাই ছোটোখাটো কাজে আমার পাঞ্জাবি পকেটে কিংবা প্যান্টে পকেটে চলে যাবে এরকম নোটবুক আমার খুব বেশি ভালো লাগে। একদম বেসিক গ্লিটার কতগুলো আছে এবং তার মধ্যে এটা আমার সবথেকে বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে একটা সুন্দর জাস্ট কোটেশন আছে হ্যাপিনেস রিলেটেড। এই নোটবুকটা সবসময় আমার সাথে থাকে এখন খুব ছোট ছোট পিচি পিচি আইডিয়া লিখে রাখার জন্য এবং এটা একটা কালেকশনের পার্ট, আরও বেশ কয়েকটা এরকম সেম থিমে বানানো, সো আমাদের ফ্রেন্ড সার্কেলে যদি কেউ একটা কিনে বাকি সবার জন্য নিতে পারে। অ্যান্ড ভেরি ফ্যান্সি কিউট পিচি পকেট বুক, এদেরও খুব সুন্দর লাগে, সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন। এবং এটা আমি নিজে গিফট দিয়েছিলাম কারণ যখন বড় বড় মিটিংয়ে যেতাম ওখানে একটা দোকান ছিল, ওই দোকানে নিজের এফোর্টের জন্য আমি নিজেকে এটা গিফট দিতাম। এবার সুন্দর ফ্লিপ করা যায়, ইভেন মোর ফান। বাট সব পকেট বুকের মধ্যে এই দুটো আমার সবথেকে বেশি ফেভারিট, অলমোস্ট পাসপোর্টের মতো একটা সাইজ এবং সাইডের সুতো দিয়ে খুব সুন্দর মতো বাঁধা
এবং দুইটার মধ্যে কোটেশন দেওয়া আছে, টেক্সচারটা সুন্দর। একটা হচ্ছে মাই লিটল রেড বুক অফ লিটল লেসন্স, আরেকটা হচ্ছে মাই এক্সটার্নাল মেমোরি ডিস্ক। এরকম চারটা নিয়েছিলাম, দুইটা অলরেডি গিফট করে ফেলেছি, বাকি দুটো আমার নিজের কাছে এনেছি এবং এখনও কোনো কিছু লিখি নাই। এখন এই নোটপ্যাডগুলো নিয়ে আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে, নোটপ্যাডটা যত সুন্দর হয় আমি তত ওই নোটপ্যাডে লিখতে পারি না। তাই আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে তো জিনিসটা কাজই আসলে হইলো না, আপনি যদি নোটপ্যাড নিয়ে নাই লিখেন তাহলে জিনিসটা একটা জাস্ট শোপিস হয়ে যাচ্ছে, তাই না? আসলে তা না, এই নোটপ্যাডগুলো আমার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। আমার আইডিয়া হচ্ছে যে নোটপ্যাডটা যত সুন্দর আমি ঠিক তেরকমই সুন্দর ড্রয়িং কিংবা কোটেশন আমি নোটপ্যাডের মধ্যে লিখবো। সো এটা আমাকে ইন্সপায়ার করে কিংবা মোটিভেট করে আরও সুন্দর করে ড্রয়িং শিখতে কিংবা ইলাস্ট্রেশনস শিখতে। প্লাস আমার সবথেকে বেশি ভালো লাগে মিনিমালিস্টিক নোটপ্যাড, যেগুলোর মধ্যে কোনো লোগোটোগো কিছু নেই, জাস্ট টেক্সচারটা সুন্দর অ্যান্ড মিনিমালিস্টিক কালার, যেটা কোনো একটা টেবিলে রাখলে ওটা কোনো ডিস্ট্র্যাকশন হিসেবে কাজ করে না। আর এগুলোর বোনাস হচ্ছে যেহেতু এটা শোপিসের মতো আহামরি সুন্দর না, তাই এগুলোতে লিখতে আমার খুব একটা গায়ে লাগে না। অ্যান্ড ড্রয়িং ইলাস্ট্রেশনস বাদ দিলেও আপনি যদি ওভার থিঙ্ক করার একটা টেন্ডেন্সি রাখেন তাহলে লেখালেখি করে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন, কারণ মাথার চিন্তাগুলো যখন আপনি খাতায় লিখে রাখবেন মাথা কিন্তু ওই চিন্তাগুলো থেকে অনেকটা ফ্রি থাকে। ফাইনালি নোটপ্যাড কিংবা ডায়েরি নিয়ে আমার পড়া ফেভারিট উক্তি হচ্ছে পৃথিবীর সবথেকে বিখ্যাত ডায়েরি থেকে, এবং সেই ডায়েরিটা হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। সেখানে সে বলেছে যে পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল। তো আপনার কথা যদি শোনার মতো কোনো মানুষ না থাকে আপনি একটু লিখে দেখার চেষ্টা করতে পারেন।